পত্রিকায় দেয় দিন দুপুরে বিশাল অঙ্কের অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটল করিমগঞ্জে। ঘটনা সংঘটিত হয় শহরের এসবিআই মেইন ব্রাঞ্চের সামনে। ঘটনা মতে শহরের লক্ষ্মীচর রোড স্থিত লোকনাথ সরণের হাসিনা বেগম নামে এক গৃহবধূ করিমগঞ্জ এসবিআই মেইন ব্রাঞ্চে আসেন অর্থ তুলতে। মোট 9,20,000 টাকা অ্যাকাউন্ট থেকে তুলেন তিনি। টাকা তুলে ব্যাংকের বাইরে আসেন। হয়তোবা কেউ তাকে শুরু থেকে অনুসরণ করে আসছিল। দিবা স্ক্যান বা IMS-এর মধ্যবর্তী এলাকায় টাকার ব্যাগ জোর জবরদস্তি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইবাজরা। বিশাল অঙ্কের অর্থ ছিনতাই হওয়ায় অতিশয় মুষড়ে পড়েন তিনি। পরবর্তীতে সদর থানায় এক এজাহার দায়ের করা হয়। ছিনতাইবাজদের ধরতে সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে থানা আধিকারিক উল্লেখ করেন। বর্তমানে করিমগঞ্জের জনবহুল এলাকায় দিন দুপুরে অর্থ ছিনতাইয়ের ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে গ্রাহকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। ব্যাংক, LIC ইত্যাদি প্রতিষ্ঠানে পুলিশ বাহিনী মোতায়েন করার দাবিও উঠছে। ঘটনা কোন জায়গায় হয়েছিল? ওই ব্যাংকের সামনেই হয়েছে। না, ও রুমে ম্যানেজার রুমে দুজন দুটো ছেলে আসলো। হেলা 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 আমার কিনার আছে। সিকিউরিটি গার্ড বাইরে ছিল নাকি? সিকিউরিটি গার্ড ছিল তো ওরা তো সব ব্যাম হয়ে গেছে। ওরা তো একজন সিআরপি ছিল ওর সঙ্গে, ওর ওর পিছে ছুটে এসে। বাইকের কালারটা দেখেছেন নাকি? ব্ল্যাক কালার ছিল। নাম্বারটা ফুল নাম্বারটা স্পার্কার 220 নাম্বার ব্ল্যাক কালার। সম্পূর্ণ বিনামূল্যে ডিটক্সিফিকেশন ক্যাম্প 15-20 ডিসেম্বর 2020 ইংরাজি। মদ, ড্রাগস, ট্রেন্ড্রাইট, এরোজেক্স, ট্যাবলেট, গাঁজা ইত্যাদি থেকে নিস্তার পেতে চান? সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ড্রাগাসক্ত ও মদ্যপায়ীদের জন্য এ সুযোগ হাতছাড়া না করতে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা নিউ জেনারেশন কেয়ার অ্যান্ড সোসাইটি, রেজিস্ট্রেশন নাম্বার RS CA 243P36, তারাপুর, অষ্টম খণ্ড, চিরুকান্দি, JCB শোরুমের নিকটে, শিলচর, কাছাড়, আসাম, 7880003। ফোন নাম্বার 8638450677, 7002340913, 7099480139, 9401227456। আসুন এবং নিজের জীবন পরিবর্তন করুন। আমরা নিউ জেনারেশন কেয়ার সোসাইটি থেকে বলছি। আমাদের হলো একটা নেশামুক্তি কেন্দ্র। বর্তমানে আমরা একটা প্রজেক্ট স্টার্ট করেছি 15 ডিসেম্বর থেকে নিয়ে 20 ডিসেম্বর অবধি। এন্টায়ার বড়াগুলিতে আমরা একটা ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট দিচ্ছি 15 ডিসেম্বর টু 20 ডিসেম্বর, মানে 5 দিনের ট্রিটমেন্ট। ওদের মেডিসিন, ওদের খাওয়া দাওয়ার বস্তু, তার ওদের থাকা জায়গা সব আমরা প্রোভাইড করব। এটা যারা যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছে, নিতে পারছে না, ওদের জন্য স্পেশালি আমরা এটা সবাইকে বলে দিচ্ছি। যারা ট্রিটমেন্ট নিতে চায় আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ। নমস্কার, আমি নিউ জেনারেশন কেয়ার অ্যান্ড সোসাইটি থেকে বলছি। আমাদের আগে উনি বলেছেন যে 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা ফ্রি ডিটক্সিফিকেশন ক্যাম্প শুরু করা হয়েছে। তো ওই ফ্রি ডিটক্সিফিকেশন ক্যাম্পে আমরা সবাইকে ইনভাইট করছি যে এসে চিকিৎসা নেওয়ার জন্য, কারণ অনেকের সমস্যা আছে যারা ট্রিটমেন্ট নিতে পারছে না বা চিকিৎসা নিতে পারছে না। তো আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ কাউন্সিলরের দ্বারা আমরা ওইসব হ্যান্ডেল করছি। তো প্লিজ আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করুন যারা আসতে চান, কারণ আমরা সমাজের ওই কিছু ছেলেরা জন্য করতে চাইছি যারা ট্রিটমেন্ট নিতে চাইলেও
ট্রিটমেন্ট নিতে পারছে না। তো ওই জায়গাতে যারাই শুনছেন বা যারাই এই মেসেজটা পাচ্ছেন, তাদের যদি জানার সময় কেউ থাকে যে ট্রিটমেন্ট নিতে পারছে না, কোনো কষ্ট পাচ্ছে, তো ওদেরকে পাঠিয়ে দেবেন, এটা আমাদের অনুরোধ। নমস্কার। সরকারি নির্দেশ মেনে অটো ও ই রিকশা পুরনো ভাড়ায় চলাচলের দাবি জানিয়ে আজ ছাত্র সংগঠন এআইডিএসর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র জেলা শাসকের নিকট প্রদান করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে আসাম সরকার লকডাউন চলাকালীন সময়ে যানবাহনে যাত্রী পরিবহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল, তা বর্তমানে নেই। সরকার যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোভিড প্রোটোকল তুলে দিয়ে যানবাহনে পুরনো ভাড়ায় যাত্রী পরিবহনের করার নির্দেশ দেয়। রাজ্যের বিভিন্ন জেলাতে তা কার্যকর হলেও কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে এবং বিশেষ করে শিলচর শহরে যাত্রীদের কাছ থেকে অটো ই রিকশা চালকেরা দ্বিগুণ ভাড়া আদায় করছে। এর ফলে নিত্যযাত্রী সহ ছাত্রছাত্রীরা চরম বিপাকে পড়েছে। 10 টাকার স্থলে 20 টাকা এবং 20 টাকার স্থলে 40 টাকা নেওয়াতে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে নিয়মিত যেতে আসতে পারছে না। স্মারকপত্রে এও উল্লেখ করা হয় যে ছাত্রছাত্রীরা মারাত্মক অসুবিধার সম্মুখীন হয়ে ইতিমধ্যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ভাড়া কমানোর দাবি পেশ করেছে। স্মারকপত্র প্রদানকালে সংগঠনের জেলা কমিটির সম্পাদক গৌরচন্দ্র দাস, আপনলাল দাস, সাবির আহমেদ, টুটন দাস প্রমুখ প্রশ্ন তোলেন যে এত সবের পর প্রশাসন নীরব কেন। তারা বলেন যে সরকারের নির্দেশকে অমান্য করে অটো ই রিকশা চালকেরা কী করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে। এআইডিএসর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসককে দাবি জানানো হয় যে অবিলম্বে সরকারের দেওয়া নির্দেশ পালন করতে অটো ই রিকশা চালককে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আদেশ প্রদান করতে হবে, অন্যথায় ছাত্রছাত্রী ও জনগণের স্বার্থে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। আমরা ছাত্র সংগঠন এআইডিএসর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজকে জেলা উপায়ুক্তকে অ্যাড্রেস করে আমরা একটা স্মারকপত্র প্রদান করেছি, যেখানে আমরা বলেছি যে অবিলম্বেই যে লকডাউনের পর থেকে যাত্রী অটো ভাড়া বৃদ্ধি করা হয়েছে কাছাড় জেলার বিভিন্ন জায়গায়, শিলচর শহর সহ, এই ভাড়া যেন অবিলম্বে কমানো হয়। আমরা জানি ইতিমধ্যে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, রাস্তা পর্যন্ত ব্লকেট করেছে, কিন্তু সরকারের একটা নির্দেশ থাকা সত্ত্বেও জেলা প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি যে পদক্ষেপের ফলে এই ভাড়াটা কমবে। তার জন্য আজকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলেছি যে অল্প কয়েকদিনের মধ্যেই যদি এই যাত্রী ভাড়া কমানোর জন্য কোনো উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ছাত্রছাত্রীরা মিলিত হয়ে একটা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যেতে কিন্তু বাধ্য হব। যদি কোনো উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে জেলা প্রশাসন দায়ী থাকবে, এই হুঁশিয়ারি আমরা দিচ্ছি। আমার নাম গৌরচন্দ্র দাস, এআইডিএসর কর্মী।